বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য দর্শক সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার স্টুডিওতে বসা আছেন ইতিহাসবিদ এবং রয়্যাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য প্রফেসর ডক্টর মেজবা কামাল আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে যুক্ত হচ্ছেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিসের চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায় একটা প্রশ্ন বাংলাদেশের ভেতরে এবং বাইরে সেটা হচ্ছে যে বাংলাদেশে এখন গণতন্ত্র প্রশ্নের মুখে বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা কার্যকর নেই অর্থনীতির অবস্থা খুবই শোচনীয় মানবাধিকার পরিস্থিতি ভালো নয় নদী নালা সব কিছু দখল হয়ে যাচ্ছে যেখানে যেহেতু এখানে নদী কমিশনের প্রাক্তন চেয়ারম্যান আছে ব্যবসা বাণিজ্য অর্থবিত্ত সব কিছু দখলদাররা নিয়ে নিচ্ছে সো এটা সব খেকর দেশে পরিণত হচ্ছে বাংলাদেশ এবং এই খেকোর সংখ্যা খুব বেশি নয় কিন্তু সাফার করছে কোটি কোটি মানুষ প্রফেসর মেজবা আমাল কি বলবেন জি আপনি যে কথাগুলো বললেন বা যে প্রশ্নগুলো তুললেন তার সবগুলোর সাথে হয়তো আমি একমত হব না কিন্তু অনেকগুলোর সাথে একমত হব যেমন আমি যদি বলি যে গণতন্ত্রের পরিস্থিতি গণতন্ত্র মানে যদি শুধু ভোটাধিকার হয় তাহলে একরকম আর গণতন্ত্র মানে যদি জীবনের সর্বক্ষেত্রে প্রতিষ্ঠার তাই আপনি যেটা বলছেন ভোটাধিকার একটা ন্যূনতম প্রাথমিক পূর্ব শর্ত কিন্তু সেটা পূরণ করা ছাড়া আবার গণতন্ত্র হয় কিনা সেটা সেই প্রশ্নটা আমি আপনাকে তো বটে জি না অবশ্যই ভোটাধিকার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি বলছি একদম প্রাথমিক ন্যূনতম পূর্ব শর্ত সেটা অবশ্যই হ্যাঁ প্রাথমিক এবং ন্যূনতম শর্ত কিন্তু সেখানে গণতন্ত্র সীমিত নয় আবার ভালো ভোটের মধ্য দিয়ে কেউ নির্বাচিত হলেই তিনি যে গণতান্ত্রিক হবেন তারও কোনো গ্যারান্টি নেই তারও কোনো গ্যারান্টি নাই সেটা আমরা দেখেছি তো ফলে আমি যেটা বলবো যে আমাদের দেশে আসলে এবং আমি এই কথাটা দিয়েও শুরু করব। যে গণতন্ত্র রক্ষার দায়িত্ব সকল রাজনৈতিক দলের এবং জনগণের ইন জেনারেল তো আমাদের দেশে আসলে নির্বাচন এলো যে মানে সম্প্রতি যে নির্বাচন গেল সেই নির্বাচনে আমরা দেখেছি দেশের একটা অন্যতম বড় দল বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেনি এবং এর পাল্টা আবার একটা অভিযোগ আছে যে তাদেরকে কৌশলে নির্বাচনে অংশগ্রহণ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তো ব্যাপারটা সেভাবে হয়তো অনেকে মানতে রাজি হবেন না তবে আমি বলবো যে নির্বাচনটা যদি বিএনপি আসত এবং তারা যে কথাগুলো বলছেন যে তারা আপনার ভোটের মানে একটা ভালো ভোট এর আগে হয়নি কাজে ভালো ভোট করতে হবে সেই কথা সেই সংগ্রামটাকে যদি তারা আপনার নির্বাচনে এসে সেই কথাগুলো বলতেন এবং পার্লামেন্টের ভেতরে এবং বাইরে বলতেন আমি মনে করি তাতে গণতন্ত্রটা আমাদের এখানে একটু সংহত হওয়ার সুযোগ আরও বেশি পেত এখন বাস্তবতা হচ্ছে যে পার্লামেন্টে মূলত আওয়ামী লীগ এবং তার পক্ষভুক্ত লোকজনই এতে করে গণতন্ত্র মানে গণতন্ত্রের যে মূল স্পিরিটটা যে সেখানে একটা পলিসি ডিবেইট হবে এবং আপনার সেইখানে একটা অংশগ্রহণমূলক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া তৈরি হবে সেটা কিন্তু আজকে একেবারেই অনুপস্থিত আমাদের পার্লামেন্টে এর ফলে যেটা হচ্ছে যে পার্লামেন্ট তো কার্যকর হবার আমি কোনো সুযোগ দেখি না হ্যাঁ পার্লামেন্ট কার্যকর হওয়ার সুযোগ খুব সীমিত হয়ে এসছে তো এরকম একটা পরিস্থিতিতে আমি জানি না যে এখন বিএনপি আপনার বাইরে থেকে যতই ভালো কথা বলুক তারা যদি পার্লামেন্টারি নির্বাচনের প্রসেসে অংশগ্রহণ না করে তাহলে তারা নিজের রাজনৈতিক অস্তিত্ব কতদিন পর্যন্ত জোরালোভাবে ধরে রাখতে পারবে সেটা একটা প্রশ্নের ব্যাপার আচ্ছা দ্বিতীয় কথায় যদি আমি আসি সেটা হচ্ছে মানবাধিকার পরিস্থিতি দেশের মানবাধিকার নানান চ্যালেঞ্জ মানবাধিকার পরিস্থিতির এবং এই পরিস্থিতি বিশেষ করে আমার কাছে মনে হচ্ছে যে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে প্রতিদিন রোহিঙ্গা পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে আর পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি সেইটাও আসলে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন না হওয়ার কারণে সেইখানে যে একটা শান্তির আবহ এবং যে এক ধরনের এক ধরনের যে মানে আপনার আমি বলবো যে সম্ভাবনা দুয়ার উন্মোচিত হয়েছিল সেই দুয়ার কিন্তু সংকুচিত হয়ে আসছে এবং এই জটিল পরিস্থিতির মধ্যে আবার নতুন নতুন সশস্ত্র শক্তির অভ্যুদয় ঘটছে এবং সেটা এখন আর শুধুমাত্র দেশের মধ্যে সীমিত সশস্ত্র শক্তি নয় তার একটা রিজিয়নাল একটা ডাইমেনশান আছে কারণ তার সাথে এখন মিয়ানমার তার সাথে ভারত এবং সব কিছু মিলিয়ে তিন দেশ থেকে খণ্ডখণ্ড অংশকে বিচ্ছিন্ন করে একটা নতুন রাষ্ট্র গঠনের পরিকল্পনা ইত্যাদি ধরনের বিষয়গুলো চলে আসছে তো আমি মনে করি যে আসলে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি যেটা সেটাকে বাস্তবায়ন করাটা খুব জরুরি এবং না হলে যে দেশটা কোন দিকে এগোবে সে ব্যাপারটা বোধহয় নির্ধারকদের ভেবে দেখা দরকার এবং এই সব কিছুর সাথে কিন্তু মানবাধিকার পরিস্থিতির একটা সম্পর্ক আছে আর আপনি যদি সহ গোটা দেশের কথা বলেন তাহলে আপনার আমি বলবো নারীর যে অধস্তনতা এবং নারীর উপর যে নির্যাতন তার যে মাত্রা ক্রমাগতভাবে বাড়ছে এবং আপনার শ্রমজীবী মানুষের যে অবস্থা হ্যাঁ সমানাধিকারের যে প্রশ্নগুলো এই যে কদিন আগেই তো রানা প্লাজার আমাদের বর্ষপূর্তি গেল হ্যাঁ তার তো এখন পর্যন্ত কোনো বিচার হয়নি কোনো মানে বিচারিক কার্যক্রমই তো সেভাবে শুরু হয়নি তো এরকম আপনার আরও অনেকগুলো বিষয়ে। সেখানে আমরা দেখছি যে আপনার বিচারহীনতা বা বিচারের দীর্ঘ সূত্রিতা কিন্তু বিচারহীনতার জন্ম দিচ্ছে হুম তো যে বড় প্রশ্নগুলো আছে আপনার এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের মতো হ্যাঁ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো যে বিষয়গুলো এগুলো তো পুরোনো বিষয় হ্যাঁ কিন্তু আপনার মানে মানে এবং আপনার আমি মনে করি যে সামগ্রিকভাবে আমাদের যে বিচার ব্যবস্থাই তো আসলে আজকে ভেঙে পড়ার উপক্রম হয়েছে যে আমরা এই যে সব কিছুকে ঢাকামুখী কেন রাখছি আমি এরশাদ সাহেবের কথা এই মুহূর্তে মনে করছি এই কনটেক্সটে যে এরশাদ সাহেব তাকে আমরা চরমভাবে প্রত্যাখ্যান করেছি কিন্তু তিনি তো বিচার মানে আপনার বিচারালয়কে বিকেন্দ্রীকরণের একটা উদ্যোগ নিয়েছিলেন তিনি তো হাইকোর্টকে বিভাগীয় শহরগুলোতে তারা অনেক গ্রহণ করেছিও

যে তার একটা যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল যে আপনার এই যে বিচার মানে উচ্চ আদালতকে হাইকোর্টকে বিভিন্ন আপনার বিভাগীয় শহরে নিয়ে যাওয়ার বা বিভিন্ন বিভাগে নিয়ে যাওয়ার সেটা আমি মনে করি একটা অত্যন্ত সঠিক সিদ্ধান্ত ছিল কিন্তু আমাদের কতিপয় যশস্বী আইনজীবীদের আপনার অসহযোগিতার কারণে তখন সেটা কার্যকর করা যায়নি আমি মনে করি যে যদি আমাদের আর্ট বিভাগে আটটা হাইকোর্ট হয় এমন কি যদি আপনার আমাদের সুপ্রিম কোর্টের বেঞ্চও যদি একাধিক বেঞ্চ হতে পারে বিভিন্ন জায়গা যেমন চট্টগ্রামে একটা সুপ্রিম কোর্টের বেঞ্চ হলে অসুবিধা কী আছে হ্যাঁ তো কাজেই সেইখানে আপনার এরকম যদি করা হয় তাহলে কিন্তু অন্তত বিচারের ক্ষেত্রে মানুষের যে ন্যায্যতা সেটা পাওয়ার সম্ভাবনার দুয়ারটা অনেকটা খুলবে এবং আপনার আমাদের এই ঢাকা মুখীনতা সেটাও কমবে ঢাকার উপর চাপও কমবে এরকম আপনার আমাদের ডিসেন্ট্রালাইজেশনের যে অভাব সেটা কিন্তু দেশে প্রকট হয়ে উঠছে আর ব্যবসা বাণিজ্যের কথা যেটা বললেন আপনার সেটা আপনি ব্যাংকগুলোর অবস্থা গোটা দেশের মানুষ জানে এখন বোধ পৃথিবী জানতে শুরু করছে এবং আপনার আমাদের ব্যবসা বাণিজ্যগুলোতে যখন যে দল ক্ষমতায় আসে তারা যেভাবে দলীয়করণ করে যেভাবে নিয়ন্ত্রণ করে এবং আসলে একটা স্বাধীন দেশে যে এক ধরনের আপনার লুটপটের মাধ্যমে যে নব্য ধনিক শ্রেণীর উত্থানের আপনার একটা ইতিবৃত্ত পুঁজিবাদ তৈরি করেছে তার তো কোনো ব্যতিক্রম বাংলাদেশ হচ্ছে না ফলে যেটা হচ্ছে যে এখানেও তো একটা লুটেরা অর্থনীতি প্রবল থেকে প্রবলতর হয়ে উঠছে এখন রাষ্ট্র যদি মুক্তিযুদ্ধের চেতনার উপর দাঁড়ায় তাহলে কিন্তু এই পথকে বন্ধ করতে হবে তা না হলে কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা সুদূর যে আমি আসবো আবার আপনার কাছে ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী আপনি শুনছিলেন এবং এক পক্ষ বা উন্নয়নের বা অগ্র অগ্রযাত্রার জয় ঢংকার কথা শোনাচ্ছে অন্য পক্ষে আমরা সব ধ্বংস হয়ে যাচ্ছে সেটা শুনছি আবার এই যে কথাতে আমি শুরু করেছিলাম যে সব কিছু খেয়ে ফেলছে শেষ করে ফেলছে কিছু কিছু সংখ্যক মানুষ বা গোষ্ঠী এবং তার জন্য সাফার করছে দেশে সতেরো আঠেরো বা বিশ কোটি মানুষ যেভাবে বলি না কেন সেটা এবং আর ডক্টর মেজবা কামাল বিভিন্ন দিক ধরে ধরে কিছুটা ব্যাখ্যা করবার চেষ্টা করছেন তো আপনার কাছ থেকে শুনতে চাই ধন্যবাদ ডক্টর মেজবা কামালের কথার সাথে খুব একটা দ্বিমত করা যাবে না আমাদের যে এই যে আমরা সর্বনাশের শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি যেখানে আপনি যে ব্যাংকিং সেক্টর বলেন ইকোনমি বলেন সাহেব হয়তো এডুকেশনের কথা বলেননি এডুকেশনের কথা বলেন সকল ক্ষেত্রে যে আমাদের এই এই যে একটা অধপতন ঘটেছে তার কিন্তু মূল কারণ হচ্ছে যে আমাদের যে রাজনৈতিক ব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থায় পচন ধরেছে অ্যাকচুয়ালি বাংলাদেশে আপনার আমাদের যে রাজনৈতিক যে দলগুলি এই দলগুলি কখনোই কিন্তু ফাংশন ঠিক মতো আপনি দেখেন যে আমরা সবসময় আশা করি যে রাজনৈতিক দলগুলি রাজনীতি করবেন এবং তারা জনগণের কথা তুলে ধরবেন আপনি দেখেন যে গত পঞ্চাশ বছরে গত পঞ্চাশ তিপ্পান্ন বছরে বারোটা নির্বাচিত হয়েছে এই বারোটা নির্বাচনের মধ্যে মাত্র একবার মাত্র একবার দু হাজার এক সনে আপনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর ঘটেছে সেটা আওয়ামী লীগ বিএনপির হাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা করেছিল এছাড়া দেখা গেছে যে হয়তো ভায়োলেন্স হয়েছে হয়তো নানাবিধ ঘটনা ঘটেছে পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার হয়নি যার ফলে আমাদের দেশে যে যে রাজনীতি রাজনীতিবিদরা আছেন তারা কিন্তু ঠিক মতো ফাংশন করতে পারছেন না ঠিকমতো তারা ফাংশন করতে পারছেন না আজকে রাজনৈতিক দলগুলি এক একটা গোষ্ঠী বা ব্যক্তির এক ধরনের প্রপার্টিতে বা কোম্পানিতে রূপান্তরিত হয়েছে এই যে ধরুন যে দুইটা আমাদের যে প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি এটা কিন্তু দুইটা পরিবার দ্বারা পরিচালিত তাদের প্রাইভেট লিমিটেড কোম্পানির মতোই এরা এই কাজ করে যাচ্ছে এবং এখন এই দুই রাজনৈতিক দলের ভিতরে যে আপনার যে অবিশ্বাস কঠিন অবিশ্বাস সেই অবিশ্বাস কিন্তু হঠাৎ করে হয়নি আপনি দেখেন যে দু হাজার ফোরে মাগুরা দুই ইলেকশনের কথা আপনি দেখেন সেইখান থেকেই কিন্তু এই কেয়ারটেকার গভমেন্ট সিস্টেমের জন্য আওয়ামী লীগ একাশি দিন ধর্মঘট করেছে সংসদ বর্জন করেছে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং জামাত তারা একযোগে আন্দোলন করে কেয়ারটেকার গভর্নমেন্টটাকে সৃষ্টি করেছে আবার বিএনপি এই কেয়ারটেকার গভর্নমেন্টের জন্য যখন দুই হাজার এগারো সনে আওয়ামী লীগ সরকার কেয়ারটেকার সিস্টেমটাকে বাতিল করে দিল বিএনপি তারপর থেকে কিন্তু আন্দোলন করে দিচ্ছে কেয়ারটেকার সিস্টেমের এখানে একটা অবাক কান দুইটা মেজর দল তারা এই কেয়ারটেকার গভর্নমেন্টের প্রতি তাদের আস্থা আছে আওয়ামী লীগের ছিল বিএনপির এখন আছে অথচ এই কেয়ারটেকার সিস্টেমটাই কিন্তু আমাদের এখানে নাই এখন মেজবা কামাল সাহেব যে কথাগুলি বলছেন এটা আমাদের একটা গভীর ব্যাধির যে সিমটম সেই সিমটমগুলি বলছেন এখানে আমরা যে গত তিনটা যে নির্বাচন তথাকথিত নির্বাচনের মাধ্যমে আমরা যেখানে এসে দাঁড়িয়েছি সেটা হচ্ছে যে আমরা একটা টোটালিটারিয়ান সরকারের ব্যবস্থায় আমরা চলে যাচ্ছি ধীরে 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 না আমরা ব্যাপকভাবেই চলে যাচ্ছি এখানে কোনো বাক স্বাধীনতা নাই এখানে ব্যক্তির স্বাধীনতা নাই এখানে সম্পত্তির অধিকারও নাই যে যেখানে পারতেছে নদ নদী খাল পুকুর জমি এটা সেটা সব দখল করে নিচ্ছে এই যে দেখুন যে একজন আমাদের যে পুলিশ বিভাগের প্রধান ছিলেন তার বিশাল সব সম্পত্তির তালিকা বের হচ্ছে এখন বলা হচ্ছে যে তদন্ত করতে হবে তদন্ত করতে হবে এতদিনে কি হয়েছে এত ওই এই তো উনি একদিনে করেননি

তো এই এই আইজিপি সাহেবই নন এরকম শত শত আইজিপি সাহেবের সৃষ্টি হয়েছে অর্থাৎ এই সরকার একটা সুবিধা ভাগে ভোগী একটা দুর্বৃত্ত একটা দুর্নীতিবাস গ্রুপ সৃষ্টি করতে পারছে তা অত্যন্ত পাওয়ারফুল সুতরাং বাংলাদেশের যে গণতন্ত্রের যে ভবিষ্যৎ সেটা আমি দেখি একটা ডার্ক এই যে আমরা পৌঁছে গেছি এটা এটার জন্য রাজনীতিবিদরাই দায়ী আপনি দেখেন যে দুই হাজার চার সনে দুহাজার চার সালে যে ফরটিন অ্যাভেনডমেন্টের মাধ্যমে কে এম হাসান জাস্টিস কে এম হাসানের বয়স রিটায়ারমেন্ট এইচ সিক্সটি ফাইভ থেকে সিক্সটি সেভেন এ করা হলো এটার মাধ্যমে তারা কেয়ারটেকার বিএনপি কেয়ারটেকার গভর্নমেন্টটাকে তারা বিতর্কিত করে ফেললেন তারপরে সেখানে ইয়াতিদিন সাপ আসলেন কোনো রকমের অন্যান্য অপশনগুলিকে ইগনোর করে উনি এসে নানাবিধ উল্টাপাল্টা কাজ করা শুরু করলেন ওনার ওনার কেয়ারটেকার গভর্নমেন্ট থেকে চারজন আবার রিজাইন করে চলে গেল তা ঘজ অবস্থার সৃষ্টি করছে কারা তারপরে আসলো যে আপনার যে একুশে আগস্টের যে একটা নরহত্যা এই নরহত্যার ফলে যেটা হয়েছে যে রাজনৈতিক দলগুলির ভিতরে কোনো আস্থা নাই তখন আমাদের দরকার আবার আরেকটা জিনিস কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং যে যে কয়টা চারটে ফেয়ার ইলেকশনের মাধ্যমে এরা ক্ষমতায় আসছে বিএনপি আসছে আওয়ামী লীগ আসার পরে কি তারা কোনো রকমে জনগণের স্বার্থ রক্ষা করছে এখন এক একজন এমপি হন দেখা যায় যে তার আছে পাঁচ লক্ষ টাকা যখন তিনি এমপি থেকে রিটায়ার করেন বা শেষ করেন একটা দেখা যায় যে তার পঁচিশ কোটি টাকা হয়ে গেছে হাও রাজনীতি হয়ে গেছে কিন্তু এখন লুটপাটের একটা অংশ আমি সেই জন্য মনে করি কি আমাদেরকে একটা গভীর রিফর্ম করতে হবে আমি সেই রিফর্মের একটু বলি যে আমার আমার মনে হয় রিফর্মের আলোচনায় আমরা একটু পরে আসি একটু আপনি অনেকগুলো প্রসঙ্গ বা তুলেছেন প্রফেসর মেজবা কামালের কাছ থেকে একটু শুনি আমি যেমন ধরেন প্রফেসর মেজবা কামাল ডক্টর মঞ্জু চৌধুরী শিক্ষার প্রসঙ্গটা তুলেছিলেন এবং আমি এই বিষয়ে আপনি অতীতেও বহুবার কথা বলেছেন আমি একটু সেই বিষয়ে আপনার কাছ থেকে শুনতে চাই এবং কোথায় আসলে সেই অর্থে খুব একটা আশার আলো দেখা যাবে সেটা বলা যাবে আপনি বৈষম্যের কথা বলছিলেন এবং বৈষম্যের কথা বলতে গিয়ে আপনি চিরং হিল ট্র্যাক্সের তুলে এনেছেন নারীর প্রতি যে অবিচার সেটার প্রসঙ্গে এনেছেন এবং আমরা যদি সাম্প্রদায়িক সম্প্রীতি যেটা বাংলাদেশে ছিল সেটাও শঙ্কার মধ্যে আছে সংকার মধ্যে সাম্প্রতিক কিছু ঘটনা ফরিদপুরের ঘটনা অন্যান্য পার্শ্ববর্তী দেশের পরিস্থিতি সব মিলে এবং গণতন্ত্রের এই সংকট অনেকে মনে করেন যে বাংলাদেশে এক ধরনের উগ্রবাদের আবার নতুন করে জন্ম এবং সেটা বিস্তার লাভের একটা আশঙ্কা অনেকের মধ্যে আছে আপনি কিভাবে দেখেন এবং আপনি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলছিলেন মুক্তিযুদ্ধের চেতনা অনেকেই মনে করেন যে সেটা কথার মধ্যেই আছে সেটা আসলে কাজে কর্মে বা রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য ব্যবহার করা হচ্ছে সেটা খুব একটা দেখা যায় না এবং দেখা যায় না যে তার লক্ষণ আপনি বৈষম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় আপনারা দুজন যা আলোচনা করলেন যেগুলো লিখিত অঙ্গীকার সেটা থেকে বাংলাদেশ অনেক দূরে এবং দূরে যে সেটার জন্য বেশি দূর যেতে হয় না সেটার জন্যে পর পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বিবিএস এর সর্বশেষ যে স্টাডি সেখানেই দেখা যায় যে সমস্ত ইন্ডেক্সের ডিক্লাইনিং একটা সিচুয়েশন এবং সেখানে সাধারণ মানুষের অধিকার বলি স্বপ্ন বলি সবই ভুলুণ্ঠিত আপনার কাছে শুনতে চাই আসলে আলোচনার মধ্যে দিয়ে বাংলাদেশের যে চিত্রটা বেরিয়ে আসছে সেই চিত্রটা বেশ মানে নিরাশাজনক তো বটেই এবং আপনার কিছুটা ভীতিপ্রদ কেননা মুক্তিযুদ্ধের এই যে তেপ্পান্ন বছর পরে আমরা এসে আজকে মনে হচ্ছে যে আবার যেন একটা বাঘবদলের মোড়ে দাঁড়িয়ে আছে। এবং সেখান থেকে সামনে এগোনোর কথা সেই সামনে না এগিয়ে আমরা বরং পেছন দিকে হাঁটছি এরকম মনে হচ্ছে কিন্তু আমি আসলে ইতিহাসের ছাত্র হিসাবে এইটা বলতে পারি মানে যা বলা হয়েছে এখানে ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী যা বললেন আমি তার সাথে ভিন্ন মত পোষণ করার মতো আসলে জায়গা পাচ্ছি না আমি তার সাথে পুরোপুরি একমত এবং আসলে আমাদের এখানে যে আপনার মানে আমাদের দেশ একটা গভীর ব্যাধিতে আক্রান্ত সে ব্যাপারটার ব্যাপারে তো কোনো সন্দেহ নাই এবং আসলে রাজনৈতিক ব্যবস্থায় যে পচন ধরেছে সেইটা সেই ব্যবস্থায় যদি মৌলিক পরিবর্তন আমরা আনতে না পারি এবং অর্থনৈতিক ব্যবস্থাপনায় হ্যাঁ অর্থনীতি মানে আসলে ধরেন একটা তো রাষ্ট্র দর্শন থাকে সেই রাষ্ট্র দর্শনে যদি আমরা আমাদের যে বঙ্গবন্ধুর যে মৌল চেতনার জায়গাটা ছিল এবং বঙ্গবন্ধুর সমসাময়িক যে রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন মাওলানা ভাসানি ছিলেন কমরেড মণি সিংহ ছিলেন মোজাফর আহমেদ ছিলেন হ্যাঁ এদের যে আপনার দর্শনের মধ্যে কিন্তু মানে আপনার ধরেন মানে কাছাকাছি ছিল হ্যাঁ খুব দূরত্বের ছিল না আপনার হ্যাঁ হয়তো পথের ভিন্নতা থাকতে পারে কিন্তু আপনার দর্শনগত অবস্থানের দিক থেকে এদের মধ্যে একটা আমি সমিলতা পাই তো সেই জায়গায় আপনার আমরা কিন্তু সেই জায়গাটা থেকে অনেকখানি সরে গেছি আমি যদি রাজনৈতিক পরিভাষায় বলি তাহলে আমি বলবো যে বঙ্গবন্ধুর জায়গা থেকে সরে আমরা যেন ক্রমাগতভাবে অর্থনীতির ক্ষেত্রে খন্দকার মোস্তাকের খোলা অর্থনীতিকে গ্রহণ করেছি এবং আজকে সেটা এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে যেখানে আপনার এখন মনে হচ্ছে যে সর্বনাশের শেষ সীমার দিকে আমরা চলে যাচ্ছি কারণ আমাদের এবং তার ভার তো এসে পড়ছে সাধারণ জনগণের উপর তো এইরকম একটা অবস্থায় এবং আপনার বঙ্গবন্ধু যে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সারা জীবন লড়লেন মাওলানা ভাসানি লড়লেন কমরেড মনি সিংরা লড়লেন দেখা গেল যে সেই সাম্প্রদায়িকতা যার বিরুদ্ধে সংগ্রাম করে আমাদের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনার নির্মাণ সেই জায়গায় যেন মনে হচ্ছে যে সাম্প্রদায়িকতা এখন আমাদের একটা সংস্কৃতিতে পরিণত হয়ে গেছে এবং মানে উগ্রবাদ আপাতভাবে হয়তো আপনার মানে রাষ্ট্রীয় পেশি শক্তির জোরে সেটাকে দমন করে রাখা সম্ভব হয়েছে কিন্তু আদর্শিক জায়গায় মতাদর্শিক জায়গায় মানে সাম্প্রদায়িকতা এবং উগ্রবাদকে মোকাবেলা করার জন্য যে প্রস্তুতি এবং যে কার্যক্রম থাকা দরকার তার কিছুই প্রায় নাই হ্যাঁ তো ফলে যেটা হচ্ছে যে আপনার এখানে উগ্রবাদের বীজ ভেতরে টেবিলের নিচে যেভাবে বিস্তৃত হচ্ছে এটা একদিন মানে বিস্ফোরিত হয়ে এমনভাবে বিস্ফোরিত হয়ে সামনে আসবে যে তখন হয়তো সামাল দেওয়ার মতো পরিস্থিতি আমাদের হাতে থাকবে না তো এরকম বিষয়গুলো মানে আমাদেরকে চিন্তিত করে হ্যাঁ এবং আমরা আমরা কোন দিকে এগোচ্ছি সেই ব্যাপারটা নিয়ে আসলেই আমরা মানে আমরা খুবই মানে চিন্তিত হয়ে পড়ি তো এখন এই অবস্থায় দাঁড়িয়ে আপনার আমি মনে করি যে আপনার আমাদের দেশে আসলে কতগুলো মৌলিক বিষয়ে হাত দেওয়া দরকার যেমন আমরা যে কথাটা বলছিলাম রাজনৈতিক ব্যবস্থায় পচন এখন রাজনীতির মধ্যে দেখুন আমরা গণতন্ত্রের কথা বলি আমাদের কোন রাজনৈতিক দলটার মধ্যে গণতন্ত্র আছে একটা দলের নাম বলতে পারবেন সেটা আপনি ক্ষমতাসীন দল হোক ক্ষমতার বাইরে হোক ডানপন্থী দল হোক মধ্যপন্থী দল হোক বামপন্থী দল হোক হ্যাঁ সে আপনার কোন দলটার মধ্যে গণতন্ত্র আছে এখানে তো কোথাও গণতন্ত্রে না যে মানে যখন রাজনীতিতে দলের ভেতরে গণতন্ত্র না থাকে তখন আপনার বাইরে কিভাবে মানে দেশে কিভাবে গণতন্ত্র হবে আর আমাদের এখানে তো আপনার যে পরিবারতন্ত্র তৈরি হয়েছে হ্যাঁ সে পরিবারতন্ত্র ধরেন আমাদের তৃতীয় বিশ্বের দেশগুলোতে অন্যত্র কোথাও কোথাও একটা স্টেজে থাকে কিন্তু এটা একটা সাময়িক ফেনোমেনা হ্যাঁ এটা কিন্তু আপনার একটা চিরায়ত রূপ লাভ করে না পরিবারতন্ত্র একদম তৃণমূল পর্যায় পর্যন্ত এখন পরিবারতন্ত্র তো আপনার একেবারে শেকড় পর্যন্ত মনে হয় বিস্তৃত হয়ে গেছে আপনি ধরেন যে ইউনিয়ন কাউন্সিলের মেম্বার তার সন্তানকে মেম্বার হতে হবে অথবা চেয়ারম্যান হতে হবে যিনি চেয়ারম্যান সাহেব তার সন্তানকেই বা তার ভাইকেই না থাকলে তার বউকে হ্যাঁ তাকে হতে হবে তেমনিভাবে প্রত্যেকটা আপনি উপজেলা স্তরে বলেন জেলা স্তরে বলেন হ্যাঁ পার্লামেন্টে বলেন সব জায়গায় আপনার এবং মনে হয় যে মানে যে পরিবারগুলো ক্ষমতায় থাকে পৃথিবীর সমস্ত যোগ্য লোক সেই পরিবারেই জন্মগ্রহণ করে এর বাইরে যেন দেশে আর যোগ্য লোকের জন্ম হয় না হ্যাঁ ফলে আপনার বিভিন্ন পদ পদবিগুলো হ্যাঁ সেগুলো তারাই পায় এবং আরেকটা হচ্ছে আমাদের এখানে দলতন্ত্র হ্যাঁ আর দল তো করে কিছু লোক হ্যাঁ সবাইকে দল করতে হবে এমন তো কোনো কথা নাই কিন্তু দলের বাইরে যে মানুষগুলো আছে তার মধ্যে ধরেন আপনার পঁচানব্বই ভাগ মানুষ দলের বাইরে তার মধ্যে যে যোগ্য মানুষগুলো আছে তাদেরকে কাজ করার সুযোগ দিন না কেন তাদেরকে কাজে লাগান তাদেরকে কাজে লাগান আমি দলের ভেতর থেকেই যদি শুধু যোগ্য লোক খুঁজি তাহলে আমি দেশের পচার পঁচানব্বই ভাগ মেধাকে আমি কিন্তু বাতিল ঘোষণা করে দিচ্ছি আমি তার কোনো কার্যকারিতা তৈরি করতে পারছি না এবং কাজে লাগাতে পারছি না কিন্তু আপনার আমাদের এখানে যে দলই ক্ষমতায় থাকুক হ্যাঁ এবং একই অবস্থা হচ্ছে এবং এর প্রভাবটা শিক্ষাঙ্গনের উপরে এত মারাত্মকভাবে পড়েছে আমি অনেক ধন্যবাদ জানাই মঞ্জুর ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরীকে যে তিনি শিক্ষার প্রসঙ্গটা এনেছেন আজকে আপনার শিক্ষা ব্যবস্থাপনায় আমি দেখছি যে আপনার এই একই এই যে রাজনীতি মানে আমাদের আমাদের যে পচনশীল রাজনৈতিক ব্যবস্থা তার যে আপনার প্রতিফলন সেটা শিক্ষা ব্যবস্থাপনার উপর মারাত্মক মারাত্মকভাবে পড়ছে ফলে যেটা হচ্ছে যে আপনার শিক্ষা ব্যবস্থায় তো ধস নেমে গেছে আর আপনার সেটা সর্বস্তরের প্রায় তবে আমি বলবো যে ধরুন একটা মানে কিছু কিছু ক্ষেত্রে চেষ্টা আছে যেমন ধরুন আপনার এই যে একটা নতুন পদ্ধতির শিক্ষা প্রবর্তনের যে চেষ্টাটা চলছে আমি সেটাকে স্বাগত জানাই কিন্তু ধরুন এই নতুন পদ্ধতির শিক্ষা আবার এত তাড়াহুড়ো করে কেন প্রবর্তন করা হলো আমি জানি না সবকিছু নেওয়া হ্যাঁ মানে ধরেন আপনার নির্বাচন সামনে ছিল সুতরাং মনে হলো যেন এটা নির্বাচনের আগেই করতে হবে কিন্তু এই নতুন পদ্ধতির শিক্ষা যারা আপনার ইম্পার্ট করবেন যারা প্রদান করবেন সে শিক্ষককে কি আমি তৈরি করেছি সেই শিক্ষককে কি আমি প্রশিক্ষণ দিয়েছি তিনি কি আপনার এই নতুন পদ্ধতির সাথে পরিচিত হয়েছেন তো না হয়ে আমি শিক্ষককে তৈরি না করে আমি আপনার সেই শিক্ষা পদ্ধতিটা করলাম ফলে যেটা হবে যে একটা ভালো শিক্ষা পদ্ধতি হয়তো তার আপনার প্রয়োজনীয় যে মানে যে উপযোগিতা তৈরি করার সক্ষমতা রাখে সেই উপযোগিতাটা তৈরি হবে না এরকম আপনার নানান সমস্যা ডক্টর চৌধুরী বেশবাকমাল বলছিলেন যে কতগুলো মৌলিক বিষয় হাত দেওয়ার দরকার এবং আমি আপনাকে থামিয়ে দিয়েছিলাম আপনি বলছিলেন যে আপনার কিছু রিফর্মসের প্রস্তাবনা আছে আপনি মনে করেন যে বিষয়গুলো নিয়ে আপনারা সমস্যাগুলো তুলে তুললেন সেগুলোর সমাধানের জন্যে সো আপনার কাছ থেকে শুনতে চাই আমরা লাইব বেশবাকমাল সাহেব যেটা বললেন যে আমাদের মৌলিক কিছু বিষয় আছে আমাদের রাজনীতি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে গেছে আমি বলবো যে বিধ্বস্ত কথাটাই মনে হয় প্রক্রিয় এখানে যেমন ধরেন আপনার রাজনৈতিক তারা নেতা কর্মী আসলে তাদেরকে যদি আমি বলি বর্তমানে তারা আসলে চাদাবাস। মানে একদম চাচা ছোলা কথায় বলতে গেলে হয় চাঁদাবাস এই চাঁদাবাজের সংখ্যা কত কমপক্ষে পঞ্চাশ লক্ষ এক একটা দলের যুবলীগ আছে যুব দল আছে আপনার শ্রমিক দল আছে বিভিন্ন যে ব্রাঞ্চ যে সে ব্রাঞ্চের লোকেরা বিভিন্ন কমিটি করে যেভাবে জনগণের উপরে আপনার শোষণ করছে শোষণের হাতিয়ার এখানে যে এই মোগল আমলে ছিল মনসফদার এক একজন মনসবদারের মতো ঝাঁপাই পড়ছে জনগণের উপরে জনগণ আজ নির্যাতিত নিপীড়িত কোনো একজন সাধারণ ব্যবসায়ী চাঁদা ছাড়া ব্যবসা করতে পারেন না কোনো একজন সাধারণ চাকরি প্রার্থী টাকা লক্ষ লক্ষ টাকা না দিলে সে কোনো চাকরি পান না ব্যাংক লুট লুট গেল। লুটেরাদেরকে ঋণ 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 খেলাপি চোর এই চোরদেরকে হয়ে হয়ে বাঁচানোর জন্য ভালো ভালো ব্যাংকের সাথে মিশিয়ে দিচ্ছে অর্থাৎ এই যে আপনাদের একটা ব্যাংকের মূল কি মূল হচ্ছে যে তারা অ্যাকাউন্ট হোল্ডার এই এই যে ঋণ চোরদের যে অ্যাকাউন্ট সে অ্যাকাউন্ট সহ আপনি একটা ভালো ব্যাংকে যখন দিচ্ছেন টোটাল ব্যাংকিং সেক্টরটাকে আপনি ধ্বংস করে দিচ্ছেন এর জন্য দায়ী কারা এর জন্য দায়ী কিন্তু সব রাজনীতিবিদরা সেজন্য আমি মনে করি যে আমি আজকে আপনার এই প্রোগ্রামের মাধ্যমে আমি কিছু রিফর্মের কথা বলবো যেটা আমার ব্যক্তিগত এটা কোনো সেটা গভর্নেন্স স্টাডি না এটা আমার একদম একজন নাগরিক হিসেবে সাধারণ ব্যক্তি হিসেবে আমি বলতে চাই যে কয়েকটা বিষয় আমাদেরকে জোর দিতে হবে তার মধ্যে একটা হচ্ছে যেটা মেজবা কামাল সাহেব সুন্দরভাবে বলেছেন যে আমাদের রাজনৈতিক দলগুলির ভিতরে গণতন্ত্র আনতে হবে সেখানে এক একজন ব্যক্তি এক একটা রাজনৈতিক দল করেন সে বিশ বছর তিরিশ বছর আপনি দেখেন যে গণতন্ত্রের একজন প্রতিনিধি হচ্ছে ডক্টর কামাল হোসেন ওনার যে গণফোরামে উনি তিরিশ পঁয়ত্রিশ বছর পর্যন্ত উনি ছিলেন মূল ব্যক্তি সেখানে কি অন্য কোনো নেতৃত্ব গড়ে উঠেছে আমি ওনাকেই উদাহরণ দিয়ে বললাম এই যে ছোট বলেন মাঝারি বলেন বড় দলগুলি সেটা হয়তো কোনো পরিবারের হাতে হয়তো কোনো পরিবারের হাতে অথবা কোনো ব্যক্তির হাতে এটা একটা পরিবর্তন বড় বড় পরিবারগুলি এক একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে এই রাজনৈতিক দলগুলি কাজ করতেছে আমরা এটা জানি এবং এই পরিবর্তন রুট রুটবে ছায় গেছে এটাও আমরা জানি এটা রেমিডি হচ্ছে যে সেইখানে আর পিওকে আপনি নতুন করে ঢেলে সাজানো অর্থাৎ কোনো ব্যক্তি দুই টার্মের বেশি একই পার্টির চিফ থাকতে পারবেন না প্রধান ব্যক্তি থাকতে পারবেন না দুই টার্ম অথবা পাঁচ কিংবা ছয় বছর এর বেশি থাকতে পারবেন না এবং তার সে রিজাইন করবে বা সরে গেলে তারপরে ইমিডিয়েট ফ্যামিলি মেম্বারও আসতে পারবে না তারা উচিত না এবং সকল সকল অফিসার অফিসিয়ালস পলিটিক্যাল পার্টির এই কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত হবেন। কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত কয়জন হয়? এই এই বাংলাদেশে দুটো পলিটিক্যাল পার্টি হয় খুব সম্ভব একটা কমিউনিস্ট পার্টি আর জামাত ইসলামী বাকিগুলিতে কিন্তু হয় না। তারা নিজেরা নিজেরা কেমনে কেমনে এটা করে যাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে কি যে আমাদের যে দ্বিদলীয় সিস্টেম এই দ্বিদলীয় সিস্টেম কিন্তু ফার্স্ট পাস্ট দ্য পোস্ট যেটা প্লুরালিটির মাধ্যমে যে সরকার গঠিত হয় সেখানে ইভেনচুয়ালি দেখা যায় যে দুই দলে দুইটা দল হয়ে যায় যেমন ইংল্যান্ডে হয়েছে আমেরিকাতে হয়েছে আরো দেশে দুই দল হলে হবে কি যে আপনার ছোট ছোট যে দল ছোট মানে ছোট ছোট গ্রুপের কোনো ভয়েস কখনোই কিন্তু পার্লামেন্টে আসে না পার্লামেন্টে রিফ্লেক্টেড হয় না প্রপোশনাল নির্বাচন হচ্ছে দলীয় ভিত্তিক নির্বাচন অর্থাৎ দলকে লোকে ভোট দেবে যে দল টেন পার্সেন্ট ভোট পাবে সে তিরিশটা সিট পাবে সংসদে যে দল টু পার্সেন্ট পাবে সে ছয়টা সিট পাবে অর্থাৎ সাধারণ লোকের ভিন্ন মতের প্রতিফলন যাতে ঘটে সেই জন্যই এই প্রফেশনাল নির্বাচন ব্যবস্থা অনেক দেশেই হয়েছে এটা বেশ কয়েকটা মডেল আছে বাংলাদেশের জন্য যে কোন মডেল স্যুটেবল সেটা নিয়ে কিন্তু আমাদের অনেক গভীরভাবে স্টাডি করা দরকার কিন্তু যাতে আমরা সকল লোককে সকল জনগোষ্ঠীর মতামতকে আমরা সংসদে আনতে পারি তার জন্য প্রফেশনাল নির্বাচন ছাড়া অন্য কোনো ব্যবস্থা এই মুহূর্তে নাই বহু দেশেই কিন্তু এটা দিকে এই পদ্ধতি চালু হয়ে গেছে আরেকটা হচ্ছে আমরা প্রায় বলি যে নারীর ক্ষমতায়ন এই নারীর ক্ষমতায়ন করতে যাইয়ে আমরা পঞ্চাশ জন নারীকে আমরা সংসদে নিয়ে আসি সংসদ সদস্যদের কিন্তু এই অধিকার নাই আরেকজন সংসদ সংসদ সদস্যকে নির্বাচিত করা এখানে যেটা হচ্ছে এখানে লেজুর বৃত্তির জন্য কত কয়েকজন মহিলাকে নাটক করে এইটা করে সেটা করে গান গায় তাদেরকে নিয়ে এসে সংসদটাকে আপনার যে মর্যাদাপূর্ণ সংসদ ছিল সেই সংসদ কিন্তু আর এই মর্যাদাপূর্ণ থাকছে না এখানে নারীর আর হবে ডাইরেক্ট নির্বাচনের মাধ্যমে তাদেরকে ইলেক্টেড করে আনতে হবে আপনি সেই আপিওতেই রাখেন যে একটা সুনির্দিষ্ট পার্সেন্টেজ নমিনেশন আপনার মহিলাদেরকে দিতে হবে ডাইরেক্টলি যখন তারা নির্বাচিত হবেন তাদের যে ক্ষমতা আর এই যে বর্তমানে যে সংরক্ষিত মহিলা আসনের এমপিদের ক্ষমতা কিন্তু এক না আর কতগুলি বিষয় আছে যেমন আমাদের সকল ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে গেছে প্রধানমন্ত্রীর দপ্তরে এটার জন্য যে বর্তমান প্রধানমন্ত্রী একমাত্র দায়ী তা না এটা শুরুই হয়েছে আপনার সেই নাইনটি ওয়ান থেকেই কিন্তু ধীরে ধীরে এমন হয়েছে যেটা একটা আপনার ব্ল্যাক হোলের মতো সকল ডিসিশন একজন ব্যক্তি নেবেন কেন তাহলে মন্ত্রীরা আছেন কেন এই জন্য আরো একটা বিষয় হচ্ছে যে আমাদের যে প্রেসিডেন্ট প্রেসিডেন্টের কিন্তু বলতে গেলে কোনো ক্ষমতা নাই আসলে কোনো সংবিধান অনুসারে ক্ষমতা নাই সুতরাং প্রেসিডেন্টকে ক্ষমতায়ন করতে হবে এই সংসদ নির্বাচনের সাথে জেনারেল ইলেকশনের সাথে প্রেসিডেন্টকেও জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবেন তাহলে আর কিছু আপনার বি কেন্দ্রীকরণ হবে আর আছে অনেক কিছুই আছে যেমন ধরুন এই যে পাঁচ বছর যে সংসদের মেয়াদ এটাকে কমিয়ে আনা দরকার এটাকে কমিয়ে আপনার চার বছর করা যেতে পারে সংসদ সদস্যদেরকে এই যে যে তারা দুর্নীতিতে চলে যায় যে সংসদ সদস্য চলে যাওয়ার পরে তারা কি করবেন তাদের ইনকামের ব্যবস্থা থাকতে হবে তো অনেকেই আছেন বৃত্তহীন লোকও কিন্তু সংসদ সদস্য আছে বাংলাদেশের এখনো আছে তাদের আজীবন পেনশনের আবাসনের ব্যবস্থা করা দরকার তাতে বিরাট কোনো রাষ্ট্রের ক্ষতি হবে না কিন্তু উদাহরণ সৃষ্টি হবে তারা যেন ভবিষ্যতের কথা চিন্তা না করে কোনো রকম দুর্নীতিতে জড়িয়ে না যান এবং এই যে নির্বাচন করার যে খরচ এটা আপনার যে অন্যান্য দেশের মতো পলিটিক্যাল অ্যাকশন কমিটি আমি নির্বাচন করব আমাকে যদি কেউ টাকা কন্ট্রিবিউট করতে চায় সে সেজন্য ওপেনলি করতে পারে তার জন্য আইন আছে অনেক দেশেই এই ধরনের ব্যবস্থা আছে আমি

আপনার আমাদের নির্বাচনী ব্যবস্থাকে পাল্টে ফেলে এখানে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন তৈরি করা দরকার কিন্তু তার সাথে আমি আরেকটাও যোগ করতে চাই আমি মনে করি যে এখানে যে এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সেটা কিন্তু আপনার এইখানে মানে আমাদের পার্লামেন্ট তো হচ্ছে আপনার মানে অর্থের এবং পেশি শক্তির কাছে বন্দি হ্যাঁ মানে যারা যেতেন তাদের যথেষ্ট অর্থবিত্ত অর্থবিত্তের সমাহার এবং পেশি শক্তি না থাকলে এই পার্লামেন্টে কারো পক্ষেই জয়লাভ করা যেটাও বোধ হয় পরের কথা নির্বাচন করতে গেলেই নির্বাচনে দাঁড়ানো দাঁড়ানো টিকে থাকা সেটাই অসম্ভব ব্যাপার হয়ে যায় এখন তো মনোনয়নের পত্র কিন্তু প্রচুর টাকা লাগে সেই সেই অবস্থা তো সেই জায়গায় আপনার আমি মনে করি যেটা যে এইখানে আপনার একটা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট খুবই জরুরি বিষয় এবং সেক্ষেত্রে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের যেটা প্রিন্সিপাল আমি মনে করি যে স্পিরিটটা সেটা হচ্ছে যে মানে রাজনীতির সাথে সরাসরি যুক্ত নন এরকম অনেক মানুষজনই আছেন যারা জীবনের বিভিন্ন ক্ষেত্রে যোগ্যতার পরিচয় দিয়ে রাষ্ট্রকে জনগণকে সার্ভ করেছেন তো সেই ধরনের মানুষগুলোকে যেন আপনার এই পার্লামেন্টের মধ্যে নিয়ে আসা যায় এবং তাদের যে যোগ্যতা মেধা তার সুফল যেন রাষ্ট্র পায় তো সেই জন্য দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টটাকে আমি খুব জরুরি বিষয় মনে করি আরেকটা বিষয় আমি মনে করি যে আপনার পার্লামেন্টারিয়ানের কাজ এবং আপনার উন্নয়নের কাজ যেটা এই দুইয়ের মধ্যে একটা পার্থক্য টেনে আনো আসলে উন্নয়নের কাজটা তো স্থানীয় সরকারের সেটা ইউনিয়ন কাউন্সিল হতে পারে সেটা উপজেলা পরিষদ হতে পারে এমনকি জেলা পরিষদও হতে পারে কিন্তু আপনার এটা কখনোই পার্লামেন্ট মেম্বারের হওয়ার কথা নয় তো আমাদের এখানে যেহেতু পার্লামেন্ট মেম্বাররা উন্নয়নের কাজের ঠিকাদারি পাওয়ার জন্য ঠিকাদারি শব্দটা আমি করতে বললাম যে তৎপর থাকেন অথবা হতে হয় তাদেরকে কারণ যে পরিমাণ টাকা ব্যয় করে তারা আসেন এবার তো একজন সংসদ সদস্য প্রকাশ্যেই ঘোষণা দিলেন যে মানে তিনি নির্বাচনে এত টাকা ব্যয় করেছেন এবং সেই টাকাটা তিনি তুলবেন হ্যাঁ তারপরে আর তিনি কোনো দুর্নীতি করবেন না তার মানে তিনি ঘোষণা দিলেন যে অত টাকা পর্যন্ত তিনি দুর্নীতি করবেন ওটা তাকে তুলতে হবে কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না হ্যাঁ সেটা মনে হচ্ছে যেন হাসি মুখে সহ্য করে যাওয়া হলো তো এই যে আপনার মানে এই এই এমপিদেরকে এই আপনার উন্নয়নের নামে যে নব্য ঠিকাদারি এর থেকে বের করে নিয়ে আসা দরকার এবং আমি এমপিদের সাথে কথা বলে দেখেছি অনেক এমপি কিন্তু এটা চান না অনেক এমপি আছেন হ্যাঁ তারা কিন্তু আসলে পলিসি মেকিংয়ে গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন করতে চান করতে পারেন এবং শেকড়ের সাথে সংযুক্ত অনেক পার্লামেন্টারিয়ান আছেন হ্যাঁ তো তারা কিন্তু সেই সুযোগটা পান না এবং যখন আপনার এই দুটো বিষয়কে আলাদা করা হবে তখন পার্লামেন্টের মধ্যে ডিবেটটা কিন্তু পলিসি ইস্যুতে হবে এবং আপনার সেখানে পার্লামেন্টারিয়ানরা কথা বলার সুযোগ পাবেন এখন তো পার্লামেন্টারিয়ানরা কেবলমাত্র এই যে বাজেটের উপর আলোচনা করার সময় কথা বলার জন্য হয়তো দশ মিনিট সময় পান এছাড়া সারা পাঁচ বছর ডিবে খুব বেশি তারা কথা এবং সেখানে দশ মিনিটের মধ্যে তারা নয় মিনিটই আপনার বা আট মিনিটই তারা আপনার প্রশংসা করে আয় করেন তোয়া অথবা পোয়া অথবা করেন তার সাথে আরেকদিকে কিছু গালাগালি করেন এইভাবেই কিন্তু কাজটা হয় তো ফলে এই 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 কালচার থেকে আমাদেরকে বেরোতে হবে আরেকটা জিনিস আমি মনে করি যে আমাদের আপনার ডেভলিউশন যেটা ক্ষমতার যে বিকেন্দ্রীকরণ সেটা খুব জরুরি বিষয় এবং সেক্ষেত্রে আমি মনে করি যে আমাদের এইখানে আসলে প্রত্যেকটা বিভাগকে প্রদেশে রূপান্তর করা দরকার সেটা আপনার একটা ক্ষমতার বিকেন্দ্রীকরণ করবে এবং আমি আমি সেই কথার সাথে একমত ডক্টর মঞ্জুর যেটা বললেন যে আমাদের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য তৈরি করা যেমন দরকার তেমনি আপনার আমাদের এইখানে যেটা করা দরকার সেটা হচ্ছে যে আপনার আমি মনে করি আটটা প্রদেশ করা দরকার বা আটটা বা নটা প্রদেশ পার্বত্য চট্টগ্রামকে একটা আলাদা প্রদেশ সহ আটটা বিভাগকে আটটা প্রদেশ এ নটা প্রদেশ করা যেতে পারে এবং যেটা আমি মনে করি যে আপনার আমাদের এইখানে যে চৌষট্টিটা জেলা আছে সেই চৌষট্টিটা জেলাকে আপনার চৌষট্টিটা পার্বত্য জেলা পরিষদের আদলে তার মানে হচ্ছে যে কেন্দ্র থেকে তেত্রিশটা বিষয় যাতে করে জেলা পরিষদের কাছে ট্রান্সফার্ড হয়ে যায় সেরকমভাবে আপনার চৌষট্টিটা জেলায় চৌষট্টিটা জেলা পরিষদ তৈরি করা দরকার সেখানে নির্বাচিত জেলা পরিষদ প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জেলা পরিষদ হওয়া দরকার এবং আমি মনে করি যে এই চৌষট্টিটা জেলাকে আপনার যে আমাদের পূর্বতন ১৯ বড় জেলা ছিল সেই উনিশটা জেলা এবং পার্বত্য চট্টগ্রাম একটা এই আপনার বিশটা আঞ্চলিক পরিষদে রূপান্তর করা দরকার তাহলে আপনার যেটা হবে যে আপনার একটা আপনার প্রশাসনিক পুনর্বিন্যাস হবে সেটা না হলে এবং আমাদের কেন্দ্রীয় আমলাতন্ত্রকে এই প্রশাসনিক পুনর্বিন্যাসে এই যে জনপ্রতিনিধিরা তৈরি হবেন তাদের অধীনস্থ করতে না পারলে আমরা কিন্তু আমাদের দেশের এই আমলাতান্ত্রিক কাঠামো কখনো পরিবর্তন ধন্যবাদ ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী খুব ছোট্ট করে আমি একটু নতুন কিছু আইডিয়া পাওয়া গেল যে ক্ষমতার কিন্তু যেসব কথা আমরা বলি এগুলি কিন্তু যদি আপনার এই দুর্নীতি যেটা আমাদেরকে একেবারে শেষ করে দিচ্ছে দুর্নীতি দমনের যদি একটা কার্যকরী ব্যবস্থা আমরা চালু করতে না পারি তাহলে কিন্তু কোনো রিফর্ম কোনো ভালো কথা কোনো কিছুই কিন্তু কার্যকরী হবে না এই যে দেখেন যে স্থানীয় সরকার স্থানীয় সরকার যে প্রতিষ্ঠানগুলি আছে এখানে কিন্তু দুর্নীতিতে আকীর্ণ হয়ে আছে এখানে দুর্নীতিমুক্ত করতে হবে দুর্নীতিমুক্ত করার আমি মনে করি সাধারণ জ্ঞানে যেটা হচ্ছে যে দুদক আছে দুদক হচ্ছে যে কেউ দুর্নীতি করলো তার ধারণা হচ্ছে যে ধরো যদি যদি পারো পারো ধরতে তাহলে ধরা খেলাম কিন্তু ধরা পড়ে না যেমন ধরেন আপনার গত বছর দুর্নীতি কেস একশো চুরানব্বইটা কেস আপনার কনভিকশন হয়েছে আঠারো কোটি লোক চারিদিকে দুর্নীতি কিন্তু কনভিকশন হচ্ছে মাত্র একশো চুরানব্বইটা মামলা দায়ের করা হয়েছে মনে হয় তিন চারশো মামলা দায়ের করা হয় এটা কিন্তু ঠিক না আমাদের দুর্নীতি দমন ব্যবস্থাকে বিকীর্ণকরণ করতে হবে প্রত্যেকটা মিনিস্ট্রিতে এই দুদকের সেল থাকা দরকার প্রত্যেকটা মিনিস্ট্রিতে প্রত্যেকটা অধিদপ্তরে প্রত্যেকটা আপনার স্বায়ত্তশাসন প্রতিষ্ঠানে এবং সচিব মন্ত্রী এমপি বা এই পর্যায়ের যত কর্মকর্তা আছেন তারা যদি সেই পোস্টে যেতে চান ওট নিতে চান কিংবা প্রমোটেড হতে চান তার ট্যাক্স রিটার্ন কমপক্ষে তিন বছরের ট্যাক্স রিটার্ন পাবলিক করে দিতে হবে যে পাবলিক করে দিবেন না তাকে ওই সব পোস্টে নেওয়াই যাবে না এই ধরনের যদি কিছু শক্ত আইন কানুন আপনি চালু করেন তাহলে হয়তো দুর্নীতির থেকে আমরা বাঁচতে পারি তাহলে এই দুর্নীতি আমরা যত রিফর্মের কথা বলি যত ভালো কথা বলি যত গণতন্ত্রের কথা বলি সব কিছু কিন্তু হয়ে যাচ্ছে কিছু না আমি আপনার মানে নিশ্চয়ই একমত আমাদের এখানে দুর্নীতিটা এমন একটা জায়গায় চলে গেছে যে সেটা মানে আমাদের যে কাঠামোর মাধ্যমে আমরা এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি সেই কাঠামোটা কিন্তু অপ্রতুল এবং আপনার সেটাকে এই কাঠামোকে আরও মানে সর্বস্তর পর্যন্ত বিস্তৃত করা দরকার এবং আপনার শুধু তাই নয় আপনারা কাঠামোর কথা বলছেন দুদকের কথা বলছেন অনেক কিছু বলছেন কিন্তু মূল্যবোধেরই তো একটা সামগ্রিক সংকট আপনি যে কোনো বিবেচনায় দেখেন রাজনৈতিক সামাজিক সো মনস্তত্ত্ব যখন আপনি সংকট থাকে এবং সেটা যদি সর্বব্যাপী হয় এবং সেটা যদি মাথায় থাকে বিশেষ করে রাজনৈতিক নেতৃত্বে থেকে তাহলে এই সংকট আপনি কীভাবে সমাধান করবেন শুধু কাঠামো দিয়ে কীভাবে সমাধান করবেন এবং সবচেয়ে বড় কথা যেটা বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বলতা বাংলাদেশে ফাংশান করছে না বা করতে দেয়া হচ্ছে না সেখানে আসলে আপনার মূল প্রশ্নটা আসে যে আপনার আমাদের মূল্যবোধের চর্চাটা মূল্যবোধের শিক্ষাটাই কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে অনুপস্থিত হ্যাঁ অনুপস্থিত হয়ে গেছে এবং সেই জন্য আপনার মানে শিক্ষা ব্যবস্থার মধ্যে মূল্যবোধটাকে যুক্ত করাটা খুব জরুরি বিষয় এবং আপনার সেইখানে আমি মনে করি যে আমাদের যে আমাদের যে সংগ্রামের ইতিহাস সেই সংগ্রামের ইতিহাসকে সবার জন্য বাধ্যতামূলকভাবে পড়াটা দরকার সে যে কোনো ডিসিপ্লিনে পড়ুক না কেন স্কুল থেকে শুরু করে সর্বোচ্চ বিদ্যাপীঠ পর্যন্ত আমাদের যে সংগ্রামের ইতিহাস সেটাকে সবাইকে বাধ্যতামূলকভাবে পড়া দরকার আর যেটা আমি আপনার বলতে চাই সেটা হচ্ছে যে এই যে আপনার মূল্যবোধ শুধু তো শেখালেই হবে না আপনার আমাদের রাজনীতির যে নিয়ন্ত্রণ হ্যাঁ সকল আপনার ইনস্টিটিউশনের উপরে এবং যে দল কেন্দ্রিকতা এইটার থেকে কিন্তু মুক্ত হওয়াটা জরুরি আপনি ধরুন প্রশাসন আজকে প্রশাসনের মধ্যে যারা আপনার যুক্ত তারা জানেন যে তারা যদি রাজনৈতিক নেতৃত্বকে সন্তুষ্ট না করেন তিনি হতে পারবেন না তিনি আপনার মানে উপরের জায়গায় যেতে পারবেন না তারপরে যে একজন শিক্ষক তিনি জানেন যে তিনি যদি রাজনৈতিক নেতৃত্বে বাহুক না হন তাহলে তিনি কখনো মানে তিনি হয়তো ধরুন বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ভাইস চ্যান্সেলার বা প্রোভাইস চ্যান্সেলার বা ট্রেজারার কোনো পদে যেতে পারবেন না আজকে বিশ্ববিদ্যালয়ের অবস্থাটা কী একজন শিক্ষক জানে তিনি যদি প্রভোস্ট হতে চান তাকে সরকারি দল করতে হবে সরকারি দল না করলে তিনি প্রভোস্ট হতে পারবেন না প্রভোস্টের দায়িত্ব পালন করার জন্য সরকারি দল করতে হবে এমন কোনো কথা আছে হ্যাঁ আমরা তো ছাত্র জীবনে দেখেছি এবং সরকারি দল করা না এখন সরকারি ছাত্র সংগঠনের ছাত্র নেতাদেরকে শিক্ষকরা প্র্যাকটিক্যালি করেন প্র্যাকটিক্যালি করেন এবং যে কথাটা আজকে আলোচনায় হচ্ছে যে আপনার ছাত্র নেতারাই কিন্তু সব কিছু নিয়ন্ত্রণ করছেন সেটা বিশ্ববিদ্যালয়ের আপনার কি বলবো হল থেকে শুরু করে আপনারা আপনি আপনি নিজেও ছাত্র নেতা ছিলেন এবং সেই সময়গুলো ধারে কাছে চিন্তা মানে হল থেকে শুরু করে আপনার একেবারে যে মানে উন্নয়ন কাজ যা হয় হ্যাঁ সেই সমস্ত কাজে আজকে তারা ছাত্র নেতারা নিয়ন্ত্রণ করছে তো সেই জায়গায় আপনার এই জায়গাগুলোতে আমি মনে করি যে এই যে রাজনীতির যে সর্বগ্রাসী যে প্রভাব বা দলতন্ত্রের যে সর্বগ্রাসী প্রভাব এইটাকে আপনার মানে আপনার এই এইটাকে নিয়ন্ত্রণের মধ্যে আনা উচিত রাজনীতি খুব গুরুত্বপূর্ণ রাজনীতি একটা রাষ্ট্রের নির্ধারক বিষয় রাজনীতি ছাড়া আমরা চলতে পারবো না কিন্তু রাজনীতিকে আপনার রাজনীতির জায়গায় থাকতে হবে প্রশাসনকে রাজনীতি মুক্ত করতে হবে এবং আপনার মানে আমি বলবো যে চর্চাকে রাজনীতি মুক্ত করতে হবে হ্যাঁ না হলে আপনার মানে রাজনীতি মানে অ্যাটলিস্ট আমি মনে করি কি এই বিষয়ে আরো বেশি আলোচনার দরকার আছে এবং চিন্তা ভাবনা করতে হবে আমাদের যেমন নুরুল কবির সাহেব বলেন সেকেন্ড রিপাবলিক অর্থাৎ আমাদের সবকিছু নতুন করে শুরু করতে হবে আমি মনে করি যে হ্যাঁ অনেক কিছুই আছে আমাদের নতুন করে শুরু করতে হবে এবং অনেক কিছুই আছে যেটা আমাদের ট্রাডিশনালি আমাদের যে চেতনা আমাদের যে ঐতিহ্য সেগুলিকে রক্ষা করেই এই রাষ্ট্র পরিচালনা করতে হবে তবে একটা ড্রাস্টিক অ্যাকশনের দরকার আছে আপনি যদি দুর্নীতিবাজদের প্রতি এই যে রেডিয়েন্সি দেখান দেখান যেভাবে রাষ্ট্র দেখাচ্ছে এতে তো সর্বগ্রাসী হয়ে যাচ্ছে আপনি কোনোভাবেই আর আগাতে পারবেন না আগাছায় ছেয়ে গেছে সারা বাংলাদেশ আপনি এখানে কোনো ভালো বৃক্ষ আর ভালো ফসল আর জন্মাবে কিনা সন্দেহ সেই জন্য আমি মনে করি একটা ড্রাস্টিক অ্যাকশন দরকার এবং জাতিকে সেইভাবে চিন্তা ভাবনা করতে হবে ওপেনলি সাহস নিয়ে এগিয়ে আসতে হবে এইখানে চাটুকারীদের করি তার আর কোনো স্থান নাই ধন্যবাদ ধন্যবাদ ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী এবং প্রফেসর মিসবা কামাল আমাদের সঙ্গে আলোচনা অংশ নেবার জন্য দর্শক রাষ্ট্রের দুরবস্থার কথা জনগণের দুরবস্থার কথা আমার দুই অতিথি আলোচনা করলেন এবং সমাধান হিসেবে রাষ্ট্রের খোল নল সেটা পাল্টে ফেলবার প্রয়োজনীয়তার কথা আলোচনার মধ্যে এসেছে নানা রকমের পরামর্শ দিয়েছেন মৌলিক অনেক জায়গায় হাত দেওয়ার কথা বলেছেন নানান সংস্কারের কথা রাজনৈতিক দলের ভেতরে গণতন্ত্রের কথা নির্বাচনী ব্যবস্থায় পরিবর্তন আনবার কথা বলেছেন বিকেন্দ্রীকরণের কথা বলেছেন স্থানীয় সরকার ব্যবস্থাকে কীভাবে শক্তিশালী করা যায় সেগুলো বলেছেন এবং সংকটটা শিক্ষা থেকে স্বাস্থ্য থেকে শুরু করে সর্বত্র আছে সে কথাও বলেছেন এবং দুর্নীতি একটা বড় বেধি সেই আলোচনা এসছে এবং এখানে আসলে রাজনীতির প্রভাব মতো রাজনীতিটা রাষ্ট্র পরিচালনার জন্যে খুবই জরুরি কিন্তু রাজনীতি বলতে আসলে যে দলীয় রাজনীতি বা দলতন্ত্রের যে প্রভাব যেটা সর্বগ্রাসী রূপ নিয়েছে সকল ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো এখানে কাজ করছে না সেখান থেকে আসলে মুক্ত করতে হবে তবে যেটা জরুরি সেটা হচ্ছে যে এইসব বিষয়গুলো নিয়ে আরও অনেক বেশি আলোচনা হওয়া দরকার নানা ফোরামে আলোচনা হওয়া দরকার এবং রাজনৈতিক দলগুলোকেও এই আলোচনায় আরও বেশি সম্পৃক্ত হওয়া দরকার তাদের নিজেদের দিক থেকে এবং অন্যরাও তাদেরকে যেন এই আলোচনায় সম্পৃক্ত করেন তার মধ্য দিয়ে হয়তো একটা সমাধানের পথ বেরোতে পারে আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা